হেগ ইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল থেকে নতুন ভিডিও নিয়ে চলেছি তো আজকের এই ভিডিওতে মূলত আলোচনা করবো আইটিআই অক্স অফ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার হিট ট্রিটমেন্ট সেকেন্ড ইয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হিট ট্রিটমেন্ট আইটি অক্স অফ ক্যালকুলেশন অ্যান্ড সেন্সের তো এই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটা নোটিফিকেশান আছে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান আছে তো আইটিআই সেকেন্ড ইয়ার যারা আছেন তাদের জন্য মক্স মক টেস্ট সিরিজ আসতে চলেছে আমাদের এই চ্যানেলের মাধ্যমে পরবর্তী ভিডিওর মাধ্যমে আইটি ওয়ক্স অব ক্যালকুলেশন এবং সমস্ত ট্রেডের কমন সাবজেক্টের উপর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনে ক্লিক করে নোটিফিকেশানটি অল করে রাখুন কারণ নিয়মিত আমরা আপনাদের জন্যই ভিডিও বানিয়ে থাকি তো চলুন ভিডিওটি শুরু করা যাক হিট ট্রিটমেন্ট হিট ট্রিটমেন্টটা কি হিট ট্রিটমেন্ট ইজ এ প্রসেস ইজ এ প্রসেস হিট ট্রিটমেন্ট হচ্ছে একটা পদ্ধতি কি যার মাধ্যমে বাই হুইচ মেটাল ইজ হিটেড অ্যান্ড কুলেড যার মাধ্যমে একটা মেটালকে গরম এবং ঠান্ডা করা হয় কি জন্য গরম এবং ঠান্ডা করা হবে না টু ব্রিং অ্যাবাউট এ চেঞ্জ ইন ইটস ইন্টারনাল সারফেস টু মেক ইট ইউজেবল ফর ভেরিয়াস টুলস বিভিন্ন টুলসের বিভিন্ন টুলস হিসাবে এটি ব্যবহার গ্রহণ ব্যবহারে গ্রহণযোগ্য করবার জন্য বিভিন্ন তাপমাত্রায় বিভিন্ন তাপমাত্রায় যে পদ্ধতির মাধ্যমে কোনো মেটালটাকে কোনো মেটালকে গরম বা ঠান্ডা হিট অথবা কুল করবা করা হয় বা করার চেষ্টা করা হয় সেটাই হচ্ছে কি হিট ট্রিটমেন্ট প্রসেস যে পদ্ধতির মাধ্যমে পারপাস অফ হিট ট্রিটমেন্ট যে কী কোন পারপাসে কোন পারপাসে আমরা হিট ট্রিটমেন্ট করতে পারি এক নম্বর কি এক নম্বর বলছে যে টু সফট অ্যান্ড এ মেটাল কোনো মেটালকে যখন আমরা সফট করতে যাব তখন আমাদেরকে হিট ট্রিটমেন্টের প্রয়োজন পড়বে দু নম্বর টু সেভ দি মেটাল ফ্রম উয়ার তিন নম্বর টু ইলিমিটেড ব্রিটেনলি বলছে যে কোনো মেটালের মধ্যে যখন ভঙ্গুরতা আসবে কোনো মেটালের মধ্যে যখন ভঙ্গুরতা থাকবে অর্থাৎ কার্বনের পরিমাণ কম থাকবে ভঙ্গুরতা আস থাকবে তখন সেই ভঙ্গুরতাকে দূর করবার জন্য ভঙ্গুরতা দূরীকরণের জন্য কি করতে হবে নাই হেড ট্রিটমেন্ট করতে হবে হেড ট্রিটমেন্টের জন্য সেই ভঙ্গুরতা দূর করতে কেন হবে আমাদেরকে কোনো মেটালটা যদি আমার সেই মেটালটা আমার সফট থাকে সেই সফট মেটালটাকে আমার যদি হার্ড করবার জন্য ফর হার্ডেনিং হার্ড করবার জন্য আমাদের কি করতে হবে যে আমরা ব্যবহার করে থাকি হেড ট্রিটমেন্টটি হেড ট্রিটমেন্ট প্রসেস আমরা ব্যবহার করে থাকি এছাড়া কি যে টু কাট মেক্সিক্যালনেস মেটালস মেক্সিক্যালনেস মেটালস আর পাঁচ নম্বর বলছে টু রেক্টিফাই দি ডিফেক্টস অফ দি মেটাল বলছে কোনো মেটালের যদি কোনো ডিফেক্টস থাকে ত্রুটি থাকে সেই ত্রুটিটাকে আইডেন্টিফিকেশন আইডেন্টিফাই করে সেটাকে রেক্টিফাই আইডেন্টিফাই করে সেটাকে ত্রুটিটাকে দূরীকরণ ত্রুটিটা সংশোধন করবার জন্যই আমরা হিট ট্রিটমেন্ট করে থাকি এবারে হিট ট্রিটমেন্ট প্রসেসের বিভিন্ন রকম প্রসেস আছে এখানে আমরা চার ধরনের প্রসেসে চার ধরনের প্রসেস আমরা ব্যবহার করবো এখানে আমরা চার ধরনের প্রসেস আমরা ব্যবহার করবো বা হিট ট্রিটমেন্ট এখানে বলা যেতে পারে চার প্রকার চার প্রকার হিট ট্রিটমেন্ট এখানে আমরা বলতেও পারি আমাদের আইটিআইস আইটিআইএস সিলেবাস অনুযায়ী অ্যাকর্ডিং টু এনএস কিউএ লেভেল ফাইভ কী বলতে পারি যে পাঁচ চার প্রকার তাহলে হচ্ছে আমাদের হিট ট্রিটমেন্ট কয় প্রকার চার প্রকার দেয়ার আর ফোর টাইপস অফ হিট ট্রিটমেন্ট হেটমেন্ট ট্রিটমেন্ট চার প্রকার এক নম্বর কি অ্যানেলিং দু নম্বর নর্মালাইজিং তিন নম্বর হার্ডেনিং চার নম্বর টেম্পারাইজিং এবারে হার্ডেনিংয়ের আবার দুটো ভাগ রয়েছে এক হচ্ছে কাস হার্ডেনিং দুই হচ্ছে এজ হার্ডেনিং তো এইবার আমাদের এই সমস্ত বিষয়কে মাথায় রেখে অ্যানেলিং নর্মালাইজিং হার্ডেনিং টেম্পারিং এই যে বিষয়গুলো সমস্ত কিন্তু ডিপেন্ড করছে একটা ভে ভেরিয়াস টেম্পারেচার প্রথমেই বলা হচ্ছে টেম হিট ট্রিটমেন্টের উদাহরণ ভেরিয়াস টেম্পারেচার এই ভেরিয়াস টেম্পারেচারটা কি যে ক্রিটিক্যাল টেম্পারেচার আমাদের এখানে জানতে হবে ভেরিয়াস টেম্পারেচার বলতে বিভিন্ন তাপমাত্রা আমরা কোন জায়গায় কত ডিগ্রি তাপমাত্রা দেব। এবং কত কতটার তাপমাত্রা দেবো আমরা যখন চুল্লিতে আগে যখন হিট ট্রিটমেন্ট প্রসেস চালু হয়নি তার আগে যখন আমরা চুল্লিতে কোনো মেডালটাকে আমরা গলাতাম তখন কী করা হতো চুল্লিতে একটা আনুমানিক বোঝা যেত না যে কত ডিগ্রি টেম্পারেচার আমাদের যাচ্ছে বা কম বেশি হয়ে যেত মানে সঠিকটা একদম অ্যাকিউরেসি আসতো না সেই জন্য হিট ট্রিটমেন্ট প্রসেস আমাদেরকে করতে হয় তা হিট ট্রিটমেন্ট প্রসেসের জন্য দেখতে হয় যে মেটালের মধ্যে কতটুকু কার্বনের পরিমাণ রয়েছে পার্সেন্টেজ অফ কার্বন কার্বনের পরিমাণ কতটা রয়েছে সেই অনুযায়ী তার উপর বেশ করে আমাদের হচ্ছে প্রত্যেকটা পদ্ধতির টেম্পারেচারটা নির্ভর করবে তাহলে কি বললাম যে টেম্পারেচার কার উপর নির্ভর করবে অ্যাকর্ডিং টু পার্সেন্টেজ অফ পার্সেন্টেজ অফ কার্বন অফ এ বেটাল একটা বেটালের যে পার্সেন্টেজ অফ কার্বনটাই যে যতটুকু থাকবে তার উপর বেশ করে আমাদেরকে তাপমাত্রা দিতে হবে যে হিট ট্রিটমেন্ট যেটা আমরা করব ধরুন যে অ্যানেলিং নর্মালাইজিং হাইডেনিং টেম্পারিং বিভিন্ন রকম টেম্পারেচার আমাদের বিভিন্ন রকম পদ্ধতির মাধ্যমে প্রয়োগ করতে হবে তো এইবার আমাদের জানতে হবে যে ক্রিটিক্যাল টেম্পারেচার ক্রিটিক্যাল টেম্পারেচারটা কী ক্রিটিক্যাল টেম্পারেচার হচ্ছে ট্রানসেশান বিটুইন টু ফেজেস অফ দি মেটালস ট্রানসেশান মানে যে যে তাপমাত্রায় কোনো মেটালের রং বা ধরন বা কোনো পুরো সম্পূর্ণ বৈশিষ্ট্যটা চেঞ্জ হতে থাকে যে একটা নির্দিষ্ট তাপমাত্রার পরে সেই তাপমাত্রাটা কত যে বলছে ক্রিটিক্যাল টেম্পারেচার ইজ অ্যাবাউট টু সেভেন থ্রি টু ডিগ্রিস সেন্টিগ্রেড তিনশো বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে কি ক্রিটিক্যাল টেম্পারেচার ইজ অ্যাবাউট আনুমানিক ধরে নেওয়া হয় যে সাতশো বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড কোনো কোনো বইতে আছে সাতশো চব্বিশ ডিগ্রি কোনো কোনো আছে সাতশো তিরিশ ডিগ্রি তো আনুমানিক একটা গড় আসে কত সাতশো বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড এবারে এই লো ক্রিটিক্যাল টেম্পারেচারটা আবার দুই ভাগে এখানে আমাদেরকে বলা হচ্ছে যে লোয়ার ক্রিটি লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচার দুই হচ্ছে হায়ার ক্রিটিক্যাল টেম্পারেচার লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচারটা কোনটা লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচার হচ্ছে যখন সাতশো বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে যে টেম্পারেচারটা থাকবে সেটা হচ্ছে লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচার আর যে টেম্পারেচারটা সাতশো কুড়ি ডিগ্রির উপরে থাকবে সেটাই হচ্ছে কি হায়ার ক্রিটিক্যাল টেম্পারেচার এইবার আমরা বিস্তারিত যে অ্যানিলিংটা কোন কীভাবে ব্যবহার করব অ্যান নর্মালাইজিং কখন ব্যবহার করব হার্ডেনিং কখন করব টেম্পারিং কখন করব অর্থাৎ পারপাস অফ অ্যানিলিং পারপাস অফ নর্মালাইজিং পারপাস অফ হার্ডেনিং পারপাস অফ টেম্পারাইজিং হিট ট্রিটমেন্ট প্রসেস তো এইবার আমরা দেখবো যে কীভাবে আমরা মানে কোথায় কী ব্যবহার করবো অ্যানিলিং নর্মালাইজিং হার্ডেনিং টেম্পারিং এই যে বিষয়গুলো আমরা কোথায় কি মানে কোন পারপাসে কত ডিগ্রি টেম্পারেচারে কিভাবে কোন কাজের জন্য আমরা ব্যবহার করব সেটা আমরা দেখাচ্ছি দেখব যে দেখুন যে প্রথম যে পারপাস অফ অ্যানিলিং পারপাস অফ অ্যানিলিং অ্যানিলিং কখন কত ডিগ্রি টেম্পারেচার সাতশো ষাট ডিগ্রি থেকে নশো ডিগ্রি টেম্পারেচারের মধ্যে আমাদের এটাকে আমাদের করতে হবে অ্যানিলিং টেম্পারেচার প্রসেস পারপাস অফ অ্যানিলিং হিট ট্রিটমেন্টটা ঠিক আছে তো এক নম্বর যে পারপাস কোন পারপাসে করবো রিডিউস হার্ডনেস হার্ডনেসটাকে আমরা রিডিউস করবার জন্য হার্ডনেসটাকে রিডিউস করো অর্থাৎ টু মেক সফটনেস হার্ডনেসটাকে রিডিউস করবার জন্য আর রিমুভ কি স্ট্রেস রিমুভ স্ট্রেস তিন নম্বর ইনক্রিজ ডাকটিভিটি ডাকটিভিটিটাকে বাড়ানোর জন্য আর চার নম্বর হচ্ছে টু রিফাইন দি গেন সাইজ গেন সাইজ আমার সাইজটাকে বড় করা বড়ো করা রিফাইন করে দেবে সেটাকে আর যেটা দু নম্বর হচ্ছে কি পারপাস অফ নর্মালাইজিং নর্মালাইজিং আমরা কখন করব যে কোন পারপাসে করবো কত ডিগ্রি টেম্পারেচার সাতশো পঞ্চাশ ডিগ্রি থেকে আটশো পঞ্চাশ ডিগ্রি টেম্পারেচারের মধ্যে এই হিট ট্রিটমেন্টটা হয়ে থাকে তো এক নম্বর যেটা বলছে বলছে ইমপ্রুভ মেকানিক্যাল প্রপার্টিস মেকানিক্যাল কোনো মেটালে কোনো জবের বা কোনো মেটালের যদি মেকানিক্যাল প্রপার্টিসটাকে আমরা ইমপ্রুভ করতে চাই তখন আমাদের কি করতে হয় নর্মালাইজিং হিট ট্রিটমেন্টের পদ্ধতি অংশগ্রহণ করতে ব্যবহার করতে হয় দু তারপর কি যে বলছে ইমপ্রুভ ডাকটিলিটি অ্যান্ড টাফনেস টাফনেসটাকে কঠিনতা কঠিন আরও কঠিন কঠিন থেকে কঠিন তর কঠিন তর করবার জন্য কি ব্যবহার করি আমরা নর্মালাইজিং পদ্ধতিটা এইবার দেখুন যে পারপাস অফ হার্ডেনিং হার্ডেনিংটা কি বলছে বলছে অ্যাবো দশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড টেন ডিগ্রি সেন্টিগ্রেড থেকে থার্টি এইট ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাবোভ দি ক্রিটিক্যাল টেম্পারেচার ক্রিটিক্যাল টেম্পারেচার থেকে দশ ডিগ্রি এবং দশ ডিগ্রি থেকে আটত্রিশ ডিগ্রি এর মধ্যে ক্রিটিক্যাল টেম্পারেচার থেকে মানে সাতশো তেইশ বা তেইশ বলুন আর সাতশো বত্রিশ ডিগ্রি বলুন এর উপরে কোন কাজে ব্যবহার করা হয় কোন কাজের সময় আমরা কী জন্য ব্যবহার পার কোন পারপাসে ব্যবহার করব এই হার্ড্যান্ডিং হিট ট্রিটমেন্ট প্রসেসটা যে ইজ ইউজ টু ইনক্রিজ দি হার্ডনেস অফ এ মেটাল একটা মেটালের হার্ডনেসটাকে ইম্প্রুভ করবো আরও বাড়াবো ইনক্রিজ করবো ইনক্রিজ করে বাড়িয়ে দেবো যখন যে যার মাধ্যমে বাড়াবো আমরা সেটাই হচ্ছে কি হার্ডেনিং প্রসেস এইবার যে দেখুন যে পারপাস অফ টেম্পারিং টেম্পারিং কখন আমরা ব্যবহার করবো ইম্প্রুভস দি টাফনেস অফ হার্ড হার্ড হার্ডনেস আমরা যেটা হার্ড করলাম টা যে হার্ডেনিং করবার পর আমরা হার্ড করে দিলাম কোনো মেটালটাকে সেই মেটালটাকে আমরা কি হবে যে আরও টাফ করা যায় আরও কঠিন করা যায় তখন আমাদের কি করতে হবে টেম্পারিং করতে হবে ওই যে মেটালটাকে আমরা হার্ড করলাম ওর ভিতরে আরও টেম্পারিং করতে হবে এবার সব কিছু নির্ভর করছে কার উপর কন্টে কার্বন কনটেন্ট ইন পার্সেন্টেজ কার্বন কন্টেন্ট ইন পার্সেন্টেজ প্রত্যেকটা নির্ভর করছে কি টেম্পারেচারটা নির্ভর করছে কার্বন কন্টেন্ট ইন পার্সেন্টেজ মানে কার্বনের যা পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু টেম্পারেচারটা হবে যেমন যে এই একটি আমি দেখাচ্ছিলাম যে আপার ক্রিটিক্যাল টেম্পারেচার এবং হচ্ছে যে লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচার আপার ক্রিটিক্যাল টেম্পারেচারটা কি যে এই হচ্ছে এই হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার এটা এই যে অ্যাক্সিসটা এই অ্যাক্সিসটা ক্রিটিক্যাল টেম্পারেচারের এই যে রেখাটা এই যে এর উপরে যেটা এত নশো ডিগ্রি থেকে এত ডিগ্রি পর্যন্ত বেড়ে কমে 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 এই এত ধূট এসছে এটা হচ্ছে কার্বন পাঠানো ওয়ান থাকলে কত ডিগ্রি হবে এই যে বিভিন্ন যে এত এত ডিগ্রিতে তাহলে কত ডিগ্রি কার্বন থাকলে হবে যেমন হচ্ছে দেখুন যে পারপাস অফ অ্যানিলিং অ্যানিলিং সাতশয় অ্যানিলিং কত সাতশয় ষাট ডিগ্রি অ্যানিলিং সাতশো ষাট ডিগ্রি তাহলে হয় সাতশো ষাট ডিগ্রি কোথায় সাতশো সাতশো পাঁচ সাতশো ষাট তাহলে এখান থেকে এই ক কোনটাতে যাও কত ডিগ্রি টেম্পারে কার্বন পার্সেন্টেজ থাকলে অতটা হবে এই যে মানে নশো ডিগ্রিতে পয়েন্ট এইট পয়েন্ট এইট ফাইভ নশো ডিগ্রি টেম্পারেচারে পয়েন্ট এইট ফাইভ কার্বন পার্সেন্ট পয়েন্ট এইট এইট ফাইভ কার্বন পার্সেন্টেজের জন্য আমাদের নশো ডিগ্রি টেম্পারেচার আমাদের দিতে হবে তো এইরকম হিসাব করে আমাদেরকে করতে হবে মানে অ্যাকচুয়ালি তাহলে কত ডিগ্রি টেম্পারেচার আমরা কখন কীভাবে ইউজ করবো সেটা কি যে কার্বন কন্টেন্ট ইন পার্সেন্টেজ কার্বন কন্টেন্ট ইন পারসেন্টেজ মানে কার্বনের যে পার্সেন্টেজটা রয়েছে যে পয়েন্ট এইট ফাইভ পয়েন্ট এইট ফাইভ কার্বন পার্সেন্টেজে কোনো মেটালে যদি এত পার্সেন্ট কার্বন থাকে তখন সেই মেটালটাকে কত ডিগ্রি টেম্পারেচারে দিতে হবে যে নশো ডিগ্রি টেম্পারেচার দিতে হবে তখন সেটাকে আমরা নশো ডিগ্রি দিয়ে আমরা সেটাকে হিট ট্রিটমেন্ট করতে পারি তো এইবার দেখব যে বিগত ইয়ারে গত বছর বা তার আগের বছর যেসব আইটিআই এআইটি ফাইনাল এক্সাম বা অ্যানুয়াল এক্সাম হয়েছিলো সেখানে কি কি প্রশ্ন এসেছিল এরকম দশটা প্রশ্ন আমরা দেখব তো লাস্ট ইয়ার প্রশ্নপত্র সলভ করার একটাই উদ্দেশ্য যাতে আমরা বিগত বছরে যেসব প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো কেমন ধরনের বা সেই প্যাটার্নটা বা সেই টাইপসটা আমরা জানতে পারবো কারণ আমরা চ্যাপ্টারটা পড়লাম সেই চ্যাপ্টার থেকে কী ধরনের প্রশ্ন আসে বা গত বছর এসেছে বা আসবে সেই প্রশ্নগুলো আইডিয়া থাকে না তো আইডিয়া করবার জন্যই আমি এই বিগত বছর থেকে যে টাইপস যে প্রশ্নগুলো প্রায় ধরন একই রয়েছে সেই ধরনগুলো নিয়ে খুব কমন তিন চারটে প্রশ্ন পেপারগুলো ঘাঁড়লেই ব্যাস্ট টাইপটা জানা যাবে তো পাঁচটা প্রশ্ন এখানে রেখেছি আমি খুব কমন প্রশ্ন যে এক নম্বর প্রপার্টিস অফ প্রপার্টিস অফ স্টিল মে গ্রেটলি বি এল্টারড বি সুইটেবেল হিট ট্রিটমেন্ট প্রসেস ফর ইম্প্রুভ মেকানিবিলিটি অর্থাৎ এই প্রশ্নটাকে ঘুরিয়েও দিতে পারে যে বলতে পারে যে প্রপার্টিস বা বলতে পারে যে এখানে যে স্টিলের জন্য মানে স্টিলটাকে কীভাবে সুইটেবেল ব্যবহার করবার জন্য কোন পদ্ধতি মানে স্টিল অ্যাকচুয়ালি স্টিলের জন্য কোনো মেটাল যদি স্টিল থাকে তার জন্য মানে কোন হিট ট্রিটমেন্টটা সব থেকে সুইটেবেল গ্রেটলি সুইটেবল কোনটা অপশান দিচ্ছে হার্ডেনিং টেম্পারিং অ্যানেলিং নর্মালাইজিং সঠিক উত্তর হয়ে যাবে কি অ্যানেলিং অ্যানেলিং হচ্ছে স্টিলের জন্য সবথেকে সুইটেবল বেশি তো দু নম্বর কী বলছে দু নম্বর বলছে যে হুইচ হুইচ হিট ট্রিটমেন্ট প্রসেস ইজ নট ইজ টু বি হুইচ হিট ট্রিটমেন্ট প্রসেস ইজ টু বি ডান টু মেক দি স্টিল সফট কোনো স্টিলকে সফট করতে কোন হিট ট্রিটমেন্ট আমি আগেই বলেছি স্টিল মানে হচ্ছে কি অ্যানিলিং অর্থাৎ এই প্রশ্নটাও কি উত্তর হয়ে যাবে কি অ্যানিলিং হিট ট্রিটমেন্ট প্রসেস অ্যানিলিং হিট ট্রিটমেন্ট প্রসেস তিন নম্বর প্রশ্নে বলছে হুইজ হিট ট্রিটমেন্ট প্রসেস ইজ টু বি ইনক্রিজ উই উইয়ার রেসিস্টেন্ট আর রেসিস্টেন্টটা কীভাবে রোধটা কীভাবে হচ্ছে তুল্য রোধটা কীভাবে কোনো কোন পদ্ধতির মাধ্যমে কোনো মেটালের বাড়ানো হয় কোন পদ্ধতির মাধ্যমে সেটা হচ্ছে কি আধিকতা কি হয়ে যাবে যে টেম্পারিং টেম্পারিং এর মাধ্যমে কোন মেটালের সেটা হচ্ছে কি ইনক্রিজ উইয়ার রেজিস্ট্যান্টটা আমরা উইয়ার রেজিস্ট্যান্টটাকে আমরা ইনক্রিজ করতে বাড়াতে পারি আমরা তো হোয়াট ইজ দি ক্রিটিক্যাল টেম্পারেচার যে ক্রিটিক্যাল টেম্পারেচার হোয়াট ইজ দি ক্রিটিক্যাল টেম্পারেচার হোয়াট ইজ দি ক্রিটিক্যাল টেম্পারেচার ইজ অ্যাবাউট এই প্রশ্নটা এইভাবে ক্রিটিক্যাল টেম্পারেচার কোনটা বলছে হোয়াট ইজ দ্য ক্রিটিক্যাল টেম্পারেচার ইজ অ্যাবাউট ক্রিটিক্যাল টেম্পারেচার অ্যাকচুয়ালি কত ডিগ্রি টেম্পারেচার এখানে আমাদের বলতে যাচ্ছে যে সাতশয় তেইশ ডিগ্রি সেন্টিগ্রেড সাতশো পঞ্চাশ ডিগ্রি হাজার পঞ্চাশ ষাট ডিগ্রি সেন্টিগ্রেড সঠিক করতে হবে কি সাতশয় তেইশ ডিগ্রি সেন্টিগ্রেড সাতশয় তেইশ ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে কি ক্রিটিক্যাল টেম্পারেচার হোয়াট ইজ দি মেন পারপাস অফ হার্ডেনিং হার্ডেনিং এর যে মেন পারপাস মানে কোন পারপাস একদম প্রধান যে পারপাস সেটা কোনটা বলছে এক নম্বর কি ইনক্রিজ দি সফটনেস সফটনেসটাকে বাড়াতে এর যে নরম নরমটাকে আরও নরম করতে মানে সফটনেসটাকে বাড়ানোর জন্য দু নম্বর কি বলছে ইনক্রিজ দি হার্ডনেস হার্ডনেস বাড়ানোর জন্য দু তিন নম্বর কি বলছে যে রিডিউস তিন নম্বর কি বলছে রিডিউস হার্ডনেস হার্ডনেস কমাতে চার নম্বর বলছে কি রিমুভ স্ট্রেস স্ট্রেসটাকে কমাতে কমাতে অ্যাকচুয়ালি হার্ডনে মেন পারপাস হার্ডেনিং এর মেন পারপাস কি যে ইনক্রিজ দি হার্ডার্নিং হার্ড রানিংয়ের মেন পারপাস কি ইনক্রিজ দি হার্ডনেস ইনক্রিজ দি হার্ডনেস ইনক্রিজ দি হার্ডনেসটা হয়ে যাবে কি সঠিক উত্তর